নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 35 দিন নির্ণায়ক হতে চলেছে এই ছয় রাশির। 30 জানুয়ারি 2023 রাত্রি 2:31 মিনিটে শনি অস্তমিত হয়েছে এবং আগামী 35 দিন অর্থাৎ 5ই মার্চ পর্যন্ত শনি অস্তমিত থাকবে। এই 35 দিনে শনির 2-2টি রাজযোগ 6 রাশিকে সৌভাগ্যশালী এবং মহা কোটিপতি কিন্তু করতে চলেছে। কোন এই 6টি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং কোন এই 2টি রাজযোগ, যে রাজযোগের ফলে এই 6 রাশি হবে মালামাল। প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, শনি অস্তমিত হওয়া মানে শনি কিন্তু অন্ধ হয়ে যাওয়া এক কথায়, এবং এর ফলে শনি কিন্তু 2-2টি রাজযোগ সৃষ্টি করছে। একটি হচ্ছে বিপরীত রাজযোগ, আরেকটি হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। এই 2-2টি রাজযোগ 5ই মার্চ পর্যন্ত এই 6 রাশিকে ছাপ্পার ফারকে অর্থ কিন্তু দেবে। একটা কথা আছে, শনি যাব দেতা হে তো ছাপ্পার ফারকে ধন দেতা হে। তো এই যে 35 দিন টানা, এক টানা অর্থাৎ 30 জানুয়ারি 2023 রাত্রি 2:31 মিনিটের পর থেকে এই যোগ কিন্তু সৃষ্টি হয়েছে এবং 5ই মার্চ 2023 পর্যন্ত টানা 35 দিন এই 2টি রাজযোগ কিন্তু এই 6 রাশির উপর প্রভাব কিন্তু বিস্তার করবে। একটি হচ্ছে বিপরীত রাজযোগ, আর একটি হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ। কোন কোন এই সৌভাগ্যশালী 6-6টি রাশি 12টি রাশির মধ্যে আমি একে একে আলোচনা করব। তবে একটি কথা আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে। আমি যে প্রেডিকশন করি কি না, মাটিতে কিন্তু পড়বে না, আমি বারবার বলি। আর যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। অনেকেই বলে যে স্যার আপনি আমাকে একটু দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি হাত ধরি না, যার হাত ধরবো তাকে ডেফিনেটলি সেখান থেকে কিন্তু টেনে আমি তুলব। ওই হবে হচ্ছে বলে কোনো কথা নাই। আর নিজের মতন করে মন গড়া কথা বললাম, এ কটি রাশি কোটিপতি, লজিক্যালি হোয়াই কিসের জন্য হচ্ছে, সম্পূর্ণ গ্রহের গোচর আপনাকে কিন্তু ফল দেবে। দেখুন, এই যে শনি অস্তমিত হয়ে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, 6 রাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় ধনবর্ষা হতে চলেছে। দেখুন, একটি কথা আবারও বলবো, এই শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনারা হনুমানজির উপাসনা করুন, বিশেষভাবে লাভ পাবেন। এবং প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে আপনারা সরষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন, সরষার তেল দান করুন, তিল দান করুন, এবং রাস্তার যে দুস্থ কুকুর আছে কিনা তাদেরকে কিছু খেতে দিন। দেখবেন শনি কিন্তু আপনার পজিটিভ ফলগুলো কিন্তু দেবে। এবং যারা বাস্তবে যারা নির্ধনী আছে তাদেরকে কিছু অন্ন, সামান্য অর্থ এবং বস্ত্র যদি আপনি দান করতে পারেন, বিশেষভাবে কিন্তু এই সময় কিন্তু আপনাকে কিন্তু এই যে শনি অস্তমিত হয়েও
এই কোটিপতি কিন্তু বানাবে রাশিগুলোকে। তো আলোচনাটি শুরু করা যাক। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। এই আগামী 35 দিন নির্ণায়ক হতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই রাশিগুলি। কোন এই সৌভাগ্যশালী রাশি? বিশেষভাবে এই দুই দুইটি রাজযোগ, বিপরীত রাজযোগ এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগের ফলে, এই দুই দুইটি রাজযোগের ফলে শনির ছয় রাশিকে ধনবর্ষা হতে চলেছে। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনার ভাগ্যভাবে শনি এবং সরাসরি আপনার শনি কিন্তু অষ্টমীত এবং কেতু আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। কেতুর পঞ্চম দৃষ্টি আবার আপনার ঠিক ভাগ্যভাবে শনির উপর পড়ছে এবং শনি অষ্টমীত, বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে। আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় হতে চলেছে এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে। ভাগ্যের সাপোর্টে আপনাদের অর্থলাভ, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু হতে চলেছে। নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি। নাম্বার টু যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে, দেখুন একাদশভাবে যে কোনো গ্রহ যখন ভ্রমণ করে কি না, বিশেষভাবে লাভ দেয় এবং একাদশভাবে ভ্রমণ করছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য সৃষ্টি করছে আপনার কর্মাধিপতি এবং আপনার শুক্র কিন্তু 15 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার একাদশভাবে গোচর করছে। 15 ফেব্রুয়ারি পর শুক্র দ্বাদশভাবে গোচর করবে এবং কেতুর পঞ্চম দৃষ্টি কিন্তু পড়ছে, বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। মেষ রাশির এই সময় প্রপার্টি থেকে লাভ, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, ইনকাম বৃদ্ধি, সফলতার হাতছানি কিন্তু পেতে চলেছে। আপনি মেষ রাশির মানুষ এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতি, দৈনন্দিন রোজগার বৃদ্ধি, এই সম্ভাবনা এবং ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। আগামী 35 দিন মেষ রাশির নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু ঠিক পঞ্চমভাবে শনি কিন্তু খুব বিশেষভাবে লাভ দেয়, আপনাদের কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে এবং আপনার বিপরীত রাজ্য কেতু রাশিতে অবস্থান করে পঞ্চম দৃষ্টি দিয়ে আপনার শনির উপর কিন্তু দৃষ্টি পড়ছে। এখানে কিন্তু সরাসরি আপনার ক্ষেত্রে কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তি, প্রপার্টি থেকে লাভ, শেয়ার বাজার ফাটকা, স্টক মার্কেট থেকে আপনার এই সময় লাভ পাবেন, গোল থেকে লাভ পাবেন এবং আপনাদের ফিনান্সিয়াল জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট হবে। যারা ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, আপনি তুলা রাশির মানুষ, আকস্মিক অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, তুলা রাশির পর তুলা রাশি মহা ভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের উন্নতি সাধন করবে এবং বিপরীত রাজযোগ আপনার ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু দিবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং বিপরীত রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, মান সম্মান, খ্যাতি, যশ, উন্নতি, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের
বিপরীত রাজ্য এবং কেন্দ্রতিকোণ রাজ্য আপনাকে কিন্তু মহা সৌভাগ্যশালী এবং কোটিপতি কিন্তু করতে চলেছে। শনি এই দুইটি রাজ্য আগামী 35 দিন বৃশ্চিক রাশিকে ধনবর্ষা করতে চলেছে। প্রপার্টি থেকে সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ দিতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু অভাবনীয় লাভ হতে চলেছে আগামী 35 দিন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।